ডিপার্টমেন্টকে বলেছি যে আপনারা একটা নম্বর একেবারে সেটা তাদের অ্যাটেন্ডেন্স, কারণ অ্যাটেন্ডেন্স একেবারে প্রাথমিক ব্যাপার, সেটাকে বাদ দিয়ে কিছু হবে না। অ্যাটেন্ডেন্স কলেজে তোমাকে আগে আসতে হবে, তারপর পড়াশোনা। আমরা চাই না আমাদের স্টুডেন্টরা প্রাইভেট টিচারদের কাছে যাক, এটা আমরা চাই না, কারণ আমাদের এখানে যে টিচাররা আছেন তারা যথেষ্ট যোগ্য, এবং বাইরে যাদেরকে তাদেরকে পড়বে তারা কিন্তু তাদের সমমানে কখনোই হবে। কারণ আমরা আমাদের ছাত্রছাত্রীদের যেভাবে পড়াবো সেই পড়ানোটার সঙ্গে বাইরের একজন মানুষ তিনি যেভাবে পড়াবেন তার মধ্যে একটা পার্থক্য হতেই পারে। কারণ আমরা চাই না স্পুন ফিডিং, অনেক এটা হতেই পারে আমাদের স্কুল থেকে এই সিস্টেমটা চলে এসেছে যে আমরা মনে করি স্কুল বা কলেজ গুলো শুধুমাত্র রেজিস্ট্রেশনের জায়গা, পড়াশোনা যাওয়া হবে প্রাইভেট টিউটরদের কাছে। এই মিথটা কিন্তু আমরা ভাঙতে চাই, কারণ আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা কলেজে আসুক, কলেজে যদি তাদের কিছু সমস্যা হয় তারা আমাদের টিচারদের সঙ্গে যোগাযোগ করুক, তারা ডিপার্টমেন্টের টিচারদের সঙ্গে একটা ক্রমাগত যোগাযোগের মধ্য দিয়ে তারা হতেই পারে। অনেক বিষয় আমি বুঝতে পারছি না, আমাদের সবারই তো আমরা একই রকম ইয়ে নিয়ে জন্মাইনি, সুতরাং এটা হতে পারে। কারণ সেইগুলোকে মেক আপ করার দায়িত্ব বা তার সেটা হচ্ছে ডিপার্টমেন্টের, কারণ ডিপার্টমেন্টের সঙ্গে যদি তোমরা একটা দূরত্ব তৈরি করো, টিচারদের সঙ্গে যদি তোমরা একটা দূরত্ব তৈরি করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে। কারণ তোমরা ডিপার্টমেন্টে এসো, ডিপার্টমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত হও, পড়াশোনার সঙ্গে যুক্ত হও, কারণ এটা একটা কি বলবো যে সেইভাবে তোমরা নিজেদের তৈরি করো। একটা দেশ সম্বন্ধে জানা, একটা ওয়েদার জানা, জিওগ্রাফি জিওলজি সব মিলিয়ে মানে জিওগ্রাফি আমার মনে হয় যে সায়েন্স গ্রুপের থেকেও আর জিওগ্রাফি আমি রিসেন্ট দেখছিলাম আইআইটি এক ভদ্রলোক ফার্স্ট ক্লাস আইআইটি বয়স হয়ে গেছে জলপাইগুড়ি, উনি এখন বিদেশে রিভার নিয়ে রিসার্চ করছেন, ওনারটা পড়ছিলাম তো বলছিলাম ওকে পৃথিবীর সমস্ত নদীর উৎপত্তি স্থল থেকে মোহনা অব্দি উনি রিসার্চ করছেন, সমস্ত নদী ভৌগোলিকতা নিয়ে উনি রিসার্চ করছেন, ওনার বইও বেরিয়েছে। আমি বললাম এই রেফারেন্স বইগুলো ওনাদের পড়বি, জিওগ্রাফি মাস্টার ভুলে খেয়েছে। আমি বলি যে এই ধরনের জিওগ্রাফি যারা ভ্রমণ প্রবাসপতি টিচাররা যারা বই লিখেছে তাদের হিস্ট্রি গুলো পড়বি, তারা একদম ছোট ওই স্কুল থেকে একদম সাধারণ কলেজ থেকে গিয়ে আইআইটি করে বিদেশে রিসার্চ করে ওই জায়গায় পৌঁছেছে, অত বড় বাড়ির ছেলে মেয়ে নয়। এটা যদি কত বলি আমাদের বাংলাতে হয় কি আমরা অনার্স করলাম।